যে আপনি এদিকে কোথায় যাচ্ছেন? বলছি যে আমি তো প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়া আসা করি, তো আমি এই গাছের নিচে আরাম করছি, তোমরা কারা? তখন ওরা বলে যে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমরা এসে আমরা এখানেই আমরাও কিছু একটু আরাম করার জন্য বসেছি। তো আপনাকে দেখলাম আপনি খুব বয়স্ক লোক, এত গরমের দিনে এখানে বসে আছেন। ওনাকে বাটিতে উপর বাটিতে রসগোল্লা এবং উপর গেলাসে জল দেন, কারণ উনি যথারীতি খেয়ে তারপর উনি বলেন ওনাদিকে যে তোমরা এখানে থেকো না, এটা ডাকাত টাকাত আসে, অনেক সময় সন্ধ্যে হলে তোমরা চলে যেত, এই বলে উনি চলে যান। উনি যাওয়ার পর ঠিক বাড়িতে গিয়ে রাত্রেবেলায় যখন উনি খাওয়া দাওয়া করে ঘুমান, তারপরে ওনাকে হঠাৎ স্বপ্ন দিতে থাকে যে আমরা যে তিনজন তোমাকে দেখা দিলাম, আমরা তিনজন হচ্ছি ভিতরে যে মূর্তি দেখলেন মাঝখানে যিনি আছেন মা ঘাগরবুড়ি চণ্ডী, উনি ঘাগরাপুরে দর্শন দিচ্ছেন, আর আমি মা ঘাগরবুড়ি চণ্ডী, আমার বাঁ দিকে আছে মা দুর্গা আর ডান দিকে আছে মহাদেব, এই তিনজন আমরা তোমাকে দর্শন দিলাম। নমস্কার আসানসোলবাসী, এখন আমি চলে এসেছিলাম শ্রী শ্রী ঘাগরবুড়ি চণ্ডী মাতার মন্দির, যেটা কিন্তু কালীপাহাড়ি রোডের এখানেই পড়ে, আপনারা সকলেই জানেন। তার বিস্তারিত মা ঘাগরবুড়ি নাম কি করে হয়েছে তার বিস্তারিত ভিডিও আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। সাদা রসগোল্লাই হচ্ছে মায়ের প্রিয় খাবার, তা কি আমরা কি কখনো জানতাম না। আপনাদেরকে বলেছিলাম মা ঘাগরবুড়ির রহস্য আজকে আপনাদের সাথে শেয়ার করব, আর ঠিক সেটার জন্যই এখন আমি চলে এসেছিলাম নুনি নদী এটাকে বলে, এই নুনি নদীর এখানেই মায়ের শিলাগুলো পাওয়া গেছিলো। পুরোটা আমরা এখন জেনে নেব সুদীপ্ত চক্রবর্তী দাদার থেকে। তো চলুন দাদা, কী করে কী হয়েছিল একটু মাকে গল্পটা বলুন। আমাদের আনুমানিক 360 বছর আগে এখানে কিছুই ছিল না, তখন মায়ের যে গাছটি দেখতে পাচ্ছেন নিম আর বট এই দুটি গাছ এখানে ছিল, তখন এখানে মন্দির টন্দির কিছুই ছিল। তো আমাদের পূর্বপুরুষরা এই রাস্তা দিয়ে নদী দেখছেন, এই নদী এখন অনেকটাই জল বেড়ে গেছে, আগে জল আরও কম ছিল, এই রাস্তা দিয়ে যাতায়াত করত ওই পারে ওনাদের বহু ভক্তদের বাড়ি ছিল, তো ওই পারে যাওয়া আসা করতেন। তো যাওয়া আসা করার সময় একদিন বৈশাখ মাসে প্রচণ্ড গরমের দিনে উনি এই গাছের নিচে এসে একটু আরাম করতে যান, তখন ওনাকে দুটি মেয়ে অর্থাৎ একজন ঘাগরা পরে আর একজন লাল পাড় সাদা শাড়ি পরে দর্শন দেয়, এবং ওনার সাথে একজন ছেলেও ছিল, তিনজনে দেখা দিয়ে বলেন যে আপনি এদিকে কোথায় যাচ্ছেন? বলছি যে আমি তো প্রতিদিন রাস্তা দিয়ে যাওয়া আসা করি, তো আমি এই গাছের নিচে আরাম করছি, তোমরা কারা? তখন ওরা বলে যে আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো আমরা এসে আমরা এখানেই আমরাও কিছু একটু আরাম করার জন্য বসেছি। তো আপনাকে দেখলাম আপনি খুব বয়স্ক লোক, এত গরমের দিনে এখানে বসে আছেন। ওনাকে বাটিতে উপর বাটিতে রসগোল্লা এবং উপর গেলাসে জল দেন, এবং উনি যথারীতি খেয়ে তারপর উনি বলেন ওনাদিকে যে তোমরা এখানে থেকো না, এটা ডাকাত টাকাত আসে, অনেক সময় সন্ধ্যে হলে তোমরা চলে যেত, এই বলে উনি চলে যান। উনি যাওয়ার পর ঠিক বাড়িতে গিয়ে রাত্রেবেলায় যখন উনি খাওয়া দাওয়া করে ঘুমান, তারপরে ওনাকে হঠাৎ স্বপ্ন দিতে থাকে যে আমরা যে তিনজন তোমাকে দেখা দিলাম, আমরা তিনজন হচ্ছি ভিতরে যে মূর্তি দেখলেন মাঝখানে যিনি আছেন মা ঘাগরবুড়ি চণ্ডী, উনি ঘাগরাপুরে দর্শন দিচ্ছেন, আর আমি মা ঘাগরবুড়ি চণ্ডী, আমার বাঁ দিকে আছে মা দুর্গা আর ডান দিকে আছে মহাদেব, এই তিনজন আমরা তোমাকে দর্শন দিলাম। দর্শন দেওয়ার পর পরের দিন তুমি সকালে গিয়ে দেখবে এই নদীর তীরে এই তিনটি শিলা পাবে তুমি, সেই তিনটি শিলাকে এই তিনটি রূপে এই গাছের নিচে স্থাপন করে পুজো শুরু করবে। তো যথারীতি উনি তার পরের দিন এসে দেখেন হ্যাঁ নদীর এখানে তিনটি শিলা পাওয়া যায়, সেই তিনটি শিলাকে নিয়ে গিয়ে উনি ওই গাছের নিচে রাখেন এবং সেই দিন থেকে পুজো শুরু করেন। ওই শিলাগুলিকে প্রথমে সিঁদুর মাখিয়ে রেখে পুজো করা হতো, আস্তে আস্তে মায়ের একের পর এক অলঙ্কার স্বপ্নাদেশে ফুটে আসে এবং সেই অলঙ্কারগুলি এখন পরানো হয়, আর মা প্রতিদিনই মানে কোনো না কোনোভাবে কারো না কারো হাত দিয়ে রসগোল্লা খেয়ে থাকে, মায়ের রসগোল্লা হচ্ছে খুব প্রিয় পোশাক, মা সেই জন্যে রসগোল্লা খেতে খুব ভালোবাসে। এইভাবেই মাকে এখান থেকে পাওয়া গেছিলো, উনি মায়ের দর্শন পেয়েছেন আমাদের পূর্বপুরুষ, ওনার নাম হচ্ছে অতুল চন্দ্র চক্রবর্তী। আপনি কি দাঁড়ি কেউ? আমি হচ্ছি ওনাদের মানে পরম্পরাগতভাবে উনি আমাদের পূর্বপুরুষ। আচ্ছা, তো আমাদেরও বিশাল সৌভাগ্য যে এনার সাথে দেখা হলো এবং পুরো গল্পটা জানতে পারলাম। মা ঘাগরা পরেই দেখা দিয়েছিলেন বলে তার নাম হয়েছে ঘাগরবুড়ি মা, এবং মা কিন্তু রসগোল্লা খেতে খুবই পছন্দ করেন, যা কিন্তু আমারও জানা ছিল না। আমি এতবার এখানে এসে পুজো দিতে এসেছি, সবচেয়ে মানে দাদা উনি যখন বলছেন পুরো কথাগুলো, সত্যি কথা বলতে গেলে আমার নিজেরই গায়ে কাটা দিচ্ছে। এই শ্রী নদী এখানেই কিন্তু তিনটে ওই শিলামূর্তি পাওয়া যায়, মাঝখানে মা ঘাগরবুড়ি মাতা চণ্ডী এবং তার
কি বলে ডান দিকে রয়েছেন মহাদেব এবং বাঁ দিকে দেবী মা দুর্গা অন্নপূর্ণা দেবী দুর্গা। আচ্ছা, আর কোন দিন এখানে মায়ের মানে সেই দিনটাতে কোন দিন স্পেশাল পূজা? যেটা আখানের দিন যেটাকে বলে পয়লা মাঘ, পয়লা মাঘ। এই পয়লা মাঘ শুধু এই মন্দিরে না, সব যত মায়ের মন্দির আছে, আচ্ছা, যেখানে যেখানে মায়ের মন্দির আছে, তো আমাদের এখানে পয়লা মাঘটাকেই স্পেশালি ধরা হয় যে মায়ের উত্থান দিবস হিসেবে। আচ্ছা, তো পয়লা মাঘে এখানে মেলা হয়, প্রচুর ভক্ত আসে, মানে শুধু মাথা দেখতে পাবেন আপনি, এত লোক আসে, ফিলফিল ফিলফিল করে লোক আসে। সেদিন বিশেষ কিছু ভাবে নিয়ম ইয়ে করে পুজো হয় না, সকালে একবার পুজো হয়, তারপর চলতে থাকে। তাছাড়া দুটি উৎসব হয়, একটি হচ্ছে ফলহারিণী কালিকা পূজা রাত্রেবেলায়, আর একটি হচ্ছে রাস পূর্ণিমা দিনের বেলা। এই তিনটি উৎসব নিয়ে এই আমাদের মন্দির। আর যারা আপনার এখানে পুজো দিতে আসবেন তাদের জন্য প্রত্যেক শনিবার এখানে মা অন্নপূর্ণা যেহেতু রয়েছেন তার জন্য কিন্তু খাবারের প্রসাদের কোনো অভাব হয় না প্রত্যেক শনিবার। শনি এবং মঙ্গলবার। মঙ্গলবারও? ও আচ্ছা, তাহলে তো আগামীকাল এলেই ভালো হতো। যাই হোক, আমার এটা জানা ছিল না, প্রত্যেক শনিবার আপনারা কিন্তু মায়ের ওই প্রসাদও খেতে পারবেন, তাই তো? শনিবার মঙ্গলবার দুদিনই, যদি আপনারা কেউ প্রসাদ দিতে চান, আচ্ছা, শনিবার মঙ্গল দুদিনের মধ্যে যে কোনো একদিন এলে ওই 12:30-12:30 সময় মায়ের ভোগ চাপানো হয়, তারপর সবাইকে ভোগ খাওয়ানো। আচ্ছা, ওটা কি কোনো চাঁদা সিস্টেম আছে বা কোনো না টোকেন টোকেন ওই সব কোনো ব্যাপার নেই আমাদের এখানে, আমাদের মন্দিরে যেই আসবে ওই সময় তারাই ভোগ পাবে। আচ্ছা, মানে এটা দেবী অন্নপূর্ণা যে স্বয়ং আছেন তারই কিন্তু এটা মানে পরিচয়, তিনি জানাচ্ছেন যে আমি আছি। তো আর একটা কথা জিজ্ঞাসা করছিল, প্রত্যেক দিন এখানে মায়ের এখানে সন্ধ্যা আরতি প্রতিদিন হয়? প্রতিদিনই হয়, প্রতিদিন সকালে পুজো হয়, দুপুরে শনি মঙ্গলবার তো খিচুড়ি ভোগ হয়, আর তাছাড়া প্রত্যেক দিন মায়ের পায়েস ভোগ হয়। আচ্ছা, প্রতিদিন পায়েস ভোগ মাকে চাপানো হয় এবং মানে দুপুরবেলার দিকে? হ্যাঁ, দুপুরবেলায় 12:30-12:30 নাগাদ ভোগটা চাপানো হয়। এবং যত দর্শক রসগোল্লা খেতে যে পছন্দ করেন, শুধু রসগোল্লা? প্রতিদিন সকালে রসগোল্লা দিয়ে পুজো শুরু। আচ্ছা, মানে যে কোনো রসগোল্লা হলেই হবে? হ্যাঁ, রসগোল্লা হলে বেশি ভালো হয়। আচ্ছা, মানে মা কিন্তু রসগোল্লা খেতে পছন্দ করেন। আসানসোলবাসী যারা জানেন না তাদের কাছে রিকোয়েস্ট করবো ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন, এবং আপনারাও যখনও আসবেন আপনারাও কিন্তু মায়ের পছন্দের সেই জিনিস রসগোল্লা অবশ্যই সাথে করে আনবেন। এবং যারা মঙ্গলবার শনিবার পুজো দিতে আসছেন বাইরের দর্শনার্থী, যেরকম আমার কাছে প্রচুর মেসেজেস ছিল কলকাতা সাইডেও, তারাও যারা পুজো দিতে আসবেন তাদের জন্য জানাই, মঙ্গলবার শনিবার যেরকম ভিড় হয় সেরকম কিন্তু আপনারা মায়ের প্রসাদও খেতে পারবেন। তো ধন্যবাদ দাদা জানানোর জন্য। আশা করি এই ভিডিওটা আসানসোলবাসীর কাছে একটা ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়েছে। যদি ইনফরমেটিভ ভিডিও বলে মনে হয়ে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। মন্দিরে ঢুকে যেটা আপনারা দেখতে পাবেন সেটা হচ্ছে খুব সাদা মাটা দালান রীতির আদলে তৈরি করা হয়েছে এই মন্দিরটি। বাঁ দিকে রয়েছে বুড়ো বাবার শিব মন্দির, আর এই শিব মন্দিরের লাগোয়া বটবৃক্ষ যার গায়ে ভক্তরা মনোবাঞ্ছা পূরণের জন্য ঢিল বেঁধে দিয়ে যান। এই সেই বুড়ো বাবার শিব মন্দির, যার পাশেই রয়েছে ওই বটবৃক্ষ। মন্দিরের মাথায় একটি মাত্র চোঙাকৃতি চূড়া পরিলক্ষিত হয়, আর চূড়ার শীর্ষদেশে রয়েছে তিনটি ঘর, আর সবার ওপরে পতাকা। এর পেছনেই রয়েছে রাম সীতা ও লক্ষণ হনুমানজির একটি ছোট্ট সুন্দর মন্দির। আর এই মন্দিরের পাশেই রয়েছে মন্দিরের তিন অন্যতম সাধক অতুলচন্দ্র চক্রবর্তী ও তার তিন পুত্র বিজয়কৃষ্ণ জয়কৃষ্ণ। এনারা সকলেই ছিলেন উচ্চ মার্গের তন্ত্র সাধক, আশা করি আপনারা সকলেই জানেন। নতুন করে কিছু জয় মা তারা, সবাইকে ভালো রেখো মা ঘাগরবুড়ি। এরকম আগেকার দিনে একটা কেটলি এবং তুলসী মঞ্চর পাশে রয়েছে বদন চক্রবর্তীর প্রতিমূর্তি, যা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তারপরে মন্দিরের সামনে ছিল শ্রী শ্রী ঘাগরবুড়ি চণ্ডীমাতার একটি মন্দির, মানে মূর্তি ছিল, এবং আশেপাশে এরকম সুন্দর দেখতে ব্যাকগ্রাউন্ডটা ছিল। প্রত্যেকটা শনিবার মঙ্গলবারে এই লাইন দিয়েই কিন্তু সকলকে পুজো দিতে হয়, প্রচুর পরিমাণে ভিড় হয়, যারা আসেন তারা তো জানেনই। একদম বাইরের মেন গেট যেটা, সেটা দেখতে এরকম, এবং তার ভেতরে এন্ট্রান্স করার পরে, ভেতরে ঢোকার পরে দু সাইডে বিভিন্ন দোকান রয়েছে, চায়ের দোকান, কিছু ফলের দোকান, প্যাড়া ট্যাড়া যেগুলো নিয়ে আর কি পুজো দেওয়া যায় সেইগুলো। আমি আপনাদেরকে জানিয়েছিলাম প্রত্যেক মঙ্গলবার শনিবার দিন ভোগ খাওয়ানো হয় মায়ের ফ্রিতে, তারই কিছু ঝলক আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর শনিবারে তো প্রচণ্ড ভিড় হয়, তার ভিডিও আমি অবশ্যই শেয়ার করবো আপনাদের কাছে। মায়ের প্রসাদে ছিল খিচুড়ি, তার সাথে ছিল সবজি, এই পটলের সবজি ছিল, 5 রকমের ভাজা, মাকে প্রত্যেকদিন 5 রকম 7 রকম কিংবা 9 রকমের ভাজা দিয়ে ভোগ দেওয়া হয়। তার সাথে ছিল পায়েস, পাঁপড়, এই যে আমাকে আমি হয়তো কখনো পূর্ণ করেছি কিনা বলতে পারবো না, কিন্তু সমস্ত ঠাকুর মশাইদের সাথে বসে আমি সেদিন খাবার খেয়েছিলাম, ভিডিও অ্যালাউ নেই বা ফটো অ্যালাউ ছিল না, আমি করেছি বাট সেটা শেয়ার করতে পারবো না। এবং এটা হচ্ছে মায়ের সেই প্রিয় রসগোল্লা, বিশ্বাস করুন ভিডিও করতে গিয়ে আমার গায়ে কাটা দিচ্ছিল। আর সবার সাথে বসা স্বর্গীয় অতুলচন্দ্র চক্রবর্তীরই বাড়ির লোকের সাথে বসে খাওয়ার প্রসাদটা আমার এই জন্মের সবচেয়ে বড় প্রাপ্তি।
বিশ্বাস করুন, মায়ের এত অলৌকিক রহস্য রয়েছে এই মন্দিরে, যা আবারও আমি নেক্সট কোনো ভিডিওতে অবশ্যই একদিন শেয়ার করব। ভিডিওটা এডিটিং করার সময় আমার নিজেরই গায়ে যেন কেমন জানি কাটা দিচ্ছিল। তো জয় মা ঘাগরবুড়ির জয়। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে আপনাদের অবশ্যই শেয়ার করবেন। জয় মা ঘাগরবুড়ি।